কুরুক্ষেত্রে যুদ্ধে পাণ্ডবরা যুদ্ধে জয়ী হয় কিন্তু এই রক্তক্ষয়ী সংগ্রাম কাউকেই সন্তুষ্ট করতে পারেননি গান্ধীরা তার শতপুত্রকে হারিয়ে শোকাহত হয়ে পড়েন পাণ্ডব ও শ্রীকৃষ্ণ ক্ষমা চাইতে আসেন গান্ধারীর কাছে তাদের আগমনের কথা শুনে গান্ধারীর কোথাও হয়ে ওঠেন তখন তিনি শ্রীকৃষ্ণের কাছে এসে বললেন আজ আমি এখানে দাঁড়িয়ে আমার পুত্রদের হারিয়ে বিলাপ করছি ঠিক তেমনিভাবে একদিন আপনার যাদব বংশ ধ্বংস হবে পাণ্ডব ও কৌরবরা যেভাবে একে অপরের সাথে যুদ্ধ করেছিল আপনার যাদবরাও নিজেদের মধ্যে যুদ্ধ করবে এবং একে অপরকে হত্যা করবে কেউ তাদের ঠেকাতে পারবে না আপনিও না আপনি শুধু নীরব দর্শক হয়ে তাদের পরিণতি দেখবেন আপনি একজন সাধারণ মানুষের মতন মারা যাবেন যদিও শ্রীকৃষ্ণ এমনটি দিনই চাননি তিনি ইন্দ্রপ্রস্থ পাণ্ডবদের কাছে ফিরিয়ে দিতে কৌরবদের অনুরোধ করেছিলেন কিন্তু দুর্যোধন তা মানতে চাননি তারপর শ্রীকৃষ্ণ ইন্দ্রপ্রস্থের পাত্র পাঁচটি গ্রাম চেয়েছিলেন যাতে যুদ্ধ এড়াতে পারেন কিন্তু অহংকারী দুর্যোধন বললেন তিনি পাণ্ডবদের এক এক টুকরো জমিও দেবেন না এরপর তিনি যুদ্ধের পরিণাম সম্পর্কেও তাদের অবগত করেছিলেন কিন্তু দুর্যোধন তাতে কর্ণপাত করেননি যাই হোক শ্রীকৃষ্ণ গান্ধারীর অভিশাপ মাথা পেতে নিলেন কৃষ্ণ জানতেন যাদবরা অজেয় হয়ে উঠেছিল একমাত্র গান্ধারীর অভিশাপের কারণে তারা ধ্বংস হবে অন্যথায় তারা পৃথিবীর বোঝা হয়ে উঠত কুরুক্ষেত্রে পর যুদ্ধর হস্তিনাপুরে রাজা হলেন শ্রীকৃষ্ণ তার রাজ্য দ্বারকায় ফিরে পেলেন এরপর থেকে যদুবংশ বংশ খুবই শক্তিশালী হয়ে ওঠে ফলে তাদের মধ্যে হিংসা লোপ অহংকার পাপের জন্ম নেয় যাদবরা দ্বারকায় নৈতিকতা শৃঙ্খলা নম্রতা ভদ্রতা ভুলে গিয়ে আনন্দ উল্লাসে জীবন কাটাতে শুরু করে তখন শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন মাতা গান্ধারীর অভিশাপ বাস্তবে রূপায়নের সময় এসেছে এভাবে ধীরে ধীরে যদুবংশ ধ্বংসের দিকে এগোতে থাকে এমন সময় একবার বশিষ্ঠদেব নারদ বিশ্বামিত্র দুর্বাসা প্রমুখ ও মহান ঋষিরা তীর্থযাত্রা করতে বের হন তারা বিভিন্ন স্থান পরিবর্ত দর্শন করে ভগবান শ্রীকৃষ্ণ ও বলরামের সাথে দেখা করতে তারকায় পৌঁছান তখন কিছু যাদব যাদব পালক মহান ঋষিদের নিয়ে মজা করার জন্য কৃষ্ণপুত্র শাম্বুকে নারীর পোশাক পরিয়ে তাকে গর্ভবতী মহিলা সাজিয়ে ঋষিদের সামনে উপস্থিত করে তারা তাদের ভবিষ্যৎবাণী করতে বলে যে এই গর্ভবতী মহিলা পুত্র জন্ম দেবী নাকি কন্যা জন্ম দেবে ঋষিরা তাদের ধ্যানের মাধ্যমে বুঝতে পারে যে কোনো মহিলা নয় বরং একটি বালক অত্যন্ত তখন অত্যন্ত ক্ষিপ্ত হয়ে উঠে ঋষিরা অভিশাপ দেয় যাকে তোমরা মহিলা সাজিয়ে এনেছ সে এক লোহার পিন্ডের জন্ম দেবে যা যা এই যদুবংশের ধ্বংসের কারণ হবে অতঃপর ঋষিরা হাসতে হাসতে ঘটনাস্থলে ত্যাগ করলেন পরের দিন সকালে শাম্বর প্রসব বেদনা অনুভব করে এবং একটা মুসল প্রসব করে এই ঘটনায় যাদবরা ভয় পেয়ে গেল তারা তৎক্ষণাৎ অগ্রসনের কাছে ছুটে গেল অগ্রসনের নির্দেশে ওই মুসলটিকে পিষে গুঁড়ো করে সমুদ্রে ফেলে দেওয়া হলো কিন্তু ত্রিভুজা একটি অংশকে কিছুতেই গুঁড়ো করা হলো না এইসব দেখে শ্রীকৃষ্ণ কেবল হাসলেন শ্রীকৃষ্ণ বললেন সময় পরিবর্তিত হচ্ছে সাম্বতার দায়িত্ব সঠিকভাবে পালন করছে করেছে এই বলে তিনি ওই স্থান ত্যাগ করলেন অক্রর ও উগ্রসেন উভয়ে বুঝতে পারলেন না যে কৃষ্ণ কী বলতে চাইছেন উগ্রসেন রুক্মণীকে জিজ্ঞাসা করলেন মাতা প্রভু কি বলতে চাইছেন রুক্মণী উত্তর দিলেন বিনাশে দেবতা ভগবান শিবের কাছে পুত্র প্রার্থনা করেছিলেন সেই পুত্র হলো শাম্ব এই যে বংশের ধ্বংসের কারণ এই সময় উগ্রসেন দ্বারকায় নির্দেশ দিলেন যে কেউ যেন সেখানে মদ্যজাতীয় দ্রব্য তৈরি না করে এবং তা পান না করে অন্যতায় তাদের কঠিনতম দণ্ড দেওয়া হবে ফলে সেখানে মাদক তৈরি বন্ধ হয়ে গেল কিন্তু ওই মুসলপিণ্ডের জন্মের পথ থেকে দ্বারকায় ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ দেখা দিল ইঁদুর ও পোকামাকড়ের উপদ্রব পারতে লাগল এরপর সকলেই শ্রীকৃষ্ণের নির্দেশে প্রভাস এসে বসবাস শুরু করে সেখানে যাদবরা তাদের অভিশাপের কথা ভুলে গিয়ে পুনরায় মদ্যপান শুরু করে উশৃঙ্খল জীবন কাটাতে থাকে চারিদিকে আরজকতা শুরু হয় ফলস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণের রথ পাঞ্চজন্য শঙ্খ সুদর্শন চক্র বলরামের লাঙ্গল প্রভৃতি পৃথিবী থেকে অদৃশ্য হয়ে গেল এদিকে এই সেই মুসলটির ত্রিভুজাকার টুকরোটি একটি মাছ গ্রাস করে এক শিকারী সেই মাছ ধরার পর সেই মাছের পেটেই মুষলটির টুকরো খুঁজে পান এবং সেটি দিয়ে একটি সূক্ষ্ম বিষাক্ত তৈরি করতে তৈরি করেন মুসলটি সূক্ষ্ম গুঁড়ো সমুদ্রে জলে ধুয়ে তারকার উপকূলে জমা হয় এবং সেখানে এক বিশেষ ধরনের বন্য ঘাস জন্ম নেয় এরপর একদিন যাদবরা সমুদ্র সৈকতে সমবেদ হয়ে মদ্যপ্রাণ করে জ্ঞান হারিয়ে ফেলে সত্য সত্যাকী সত্যাকী মহাভারতের যুদ্ধে পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করেছিলেন কীর্তব কীতবর্ম কৌরবের পক্ষে ভয়ঙ্কর যুদ্ধে স্মৃতি তুলে ধরা তারা একে অপরকে কুটুক্তি করতে থাকে সাত্বকে রেগে গিয়ে কৃতবর্মা শিরচ্ছেদ করে কৃতবর্মার সঙ্গীরা তখন সাত্ত্বকীর ওপরে ঝাঁপিয়ে পড়ে তাকে রক্ষা করতে পদ্রুম্ম যুদ্ধে চড়িয়ে পড়েন এবং তারা দুজনেই নিহত হন পুত্রের মৃত্যু দেখে কোধান্বিত হয়ে শ্রীকৃষ্ণ একমুটো ঘাস হাতে তুলে নিলেন এবং সঙ্গে সঙ্গে তা লোহপিণ্ডে পরিণত হলো তা দিয়ে তিনি সকলকে হত্যা করতে লাগলেন এই ঘাস আসলে সাম্বর জন্ম দেওয়া সেই মুসল পিণ্ডের চূন্য থেকে জন্ম নিয়েছিল এরপর যখনই কেউ ক্রোধে ওই ঘাস হাতে নিল তখন সেই ঘাস অস্ত্রে পরিণত হলো তা দিয়ে তারা একে অপরকে হত্যা করতে লাগলো শ্রীকৃষ্ণ যখন দেখলেন তার পুত্র সাম্ব এবং পুত্র অনিরুদ্ধ মৃত্যুবরণ করেছে তখন কোধরে তিনি অবশিষ্ট যাদবদের হত্যা করলেন কিছুক্ষণের মধ্যেই সমস্ত যাদবরা মারা গেল শ্রীকৃষ্ণ দারুক এবং বাভ্রু তখন বলরামকে খুঁজতে লাগলেন তারা দেখলেন বলরাম একটি গাছের নিচে গভীর থানে মগ্ন শ্রীকৃষ্ণ তাকে বললেন আপনি এখানে অপেক্ষা করুন আমি এক্ষুনি আসছি এরপর শ্রীকৃষ্ণ পস্তিনাপুরে গিয়ে অর্জুনের কাছে যাদবদের গণহত্যার কাহিনী জানানোর নির্দেশ দেন এবং বাভ্রুকে বললেন দ্বারকার গিয়ে সমস্ত নারী ও শিশুদের রক্ষা করতে কিন্তু পথে মধ্যে যে বাভ্রুর মৃত্যু ঘটে ব্রাভ্রুর মৃত্যুর পর শ্রীকৃষ্ণ স্বয়ং দ্বারকায় গেলেন এবং সেখানে তার পিতাকে বললেন পিতা শীঘ্রই অর্জুন এখানে আসতে চলেছেন এবং তার আসার আগে পর্যন্ত আপনি এই নগরের এবং নারী ও শিশুদের রক্ষা করুন এই বলে তিনি তার অনুমতি নিয়ে সেই স্থান ত্যাগ করলেন কিন্তু প্রসাদের বাইরে গিয়ে তিনি নারী ও শিশুদের প্রচণ্ড আর্তনাদ শুরু শুনতে পেলেন তিনি তাদেরকে আশ্বস্ত করে সেই স্থান থেকে প্রস্থান করলেন তারপর ফিরে আসলেন বলরামের কাছে কৃষ্ণ বলরামের কাছে এসে বললেন হে ভ্রাতা আমিও আপনার সাথে ধ্যানে বসবো কিন্তু বলরাম কোনো উত্তর দিল না এবং তার দেহ থেকে একটি সর্প বেরিয়ে আসলো ফলে তার নশ্বর দেহে সমাপ্তি ঘটল কৃষ্ণ উপলব্ধি করলেন তারাও এই পৃথিবী ছেড়ে বৈকুণ্ঠ লোকে ফিরে যাওয়ার সময় এসেছে এবং শ্রীকৃষ্ণ তখন মহাযোগে আশ্রয় নিয়ে ধরিত্রীতে শুয়ে পড়লেন তখন তার মনে পড়ল ঋষি দুর্বাসার কথা একবার ঋষি দুর্বাসা কৃষ্ণের শরীরকে সুরক্ষিত করার জন্য তার সারা শরীর পায়ে লেপন করে দেন কিন্তু শ্রীকৃষ্ণের পা মাটিতে ছিল বলে পা তার লেপন করা হয়নি ব্রাহ্মণের প্রতি শ্রদ্ধার কারণে তিনি ওই পায়েস নিজের পায়ে লেপন করতে দেননি ঋষি দুর্বাসা তখন শ্রীকৃষ্ণকে বললেন হে প্রভু আপনার এ প্রভু আপনার মৃত্যু আপনার পদদলে অতঃপর জড়া নামে এক শিকারী সেখানে শিকার করতে আসে শ্রীকৃষ্ণের লাল পদযুগল দেখে হরিণ ভেবে সে তীর ভেবে নিক্ষেপ করে যা তার গোড়ালিতে বিদ্ধ হয় এই তীরটি মুসলে অংশ দিয়ে বানানো হয়েছিল যা মাছের পেটের ভিত ছিল শিকারী কৃষ্ণের কাছে পৌঁছালে সে তার ভুল বুঝতে পেরে ক্ষমা প্রার্থনা করে কৃষ্ণ তাকে সান্ত্বনা দিয়ে বললেন মৃত্যুই হল চিরন্তন সত্য কৃষ্ণ যারাকে বললেন ক্রেতা যুগে ভগবান জন্মে তিনি একটি গাছের আড়ালে লুকিয়ে বালিকে বালিকে হত্যা করেছিলেন জরা পূর্বজন্মে বালি ছিলেন তিনি বালিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন পরের জন্মে তার ছেঁড়া তীরে তিনি নিহত হবেন সেই জন্য শ্রীকৃষ্ণ ইচ্ছা করেই তার পদদলে পায়ে লেপন করেননি এভাবে ভগবান শ্রীকৃষ্ণ এই নস্বর পৃথিবী সেরে চলে গেলেন দারুকো ও হস্তিনাপুরে পৌঁছে যাদবদের মর্মান্তিক মৃত্যুর কথা পাণ্ডবদের জানান এই দুঃখজনক ঘটনা শুনে অর্জুন দ্বারকার উদ্দেশ্যে রওনা হলেন অর্জুন নারী ও শিশুদের সেখান থেকে নিয়ে ইন্দ্রপ্রস্থে চলে গেলেন কিন্তু পথে কিন্তু দুষ্কৃতীরা আক্রমণ করে তাদের লুণ্ঠন হত্যা করে মহান তিনন্দাজ বীর অর্জুন তাদের রক্ষা করতেও ব্যর্থ হয় অবশেষে অর্জুন অত্যন্ত হতাশাগ্রস্ত অবস্থায় হস্তিনাপুরে উপস্থিত হন অন্যদিকে ধ্যানমগ্ন অবস্থায় কৃষ্ণের পিতা দেহত্যাগ করেন কৃষ্ণ ও বলরামের স্ত্রীরা সতীদাহ প্রথা মেনে ত্যাগ করেন শ্রীকৃষ্ণের মৃত্যুর পর দ্বারকা নগরী জলের নিচে তলিয়ে যায় শ্রীকৃষ্ণের মৃত্যুর পরকলি যোগে সূচনা হয় আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা নতুন আমার এই ভিডিওটা দেখছেন তাদের কাছে একান্তভাবে একটা অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন গল্প আপনারা কিন্তু শুনতে পাবেন আশা করছি আপনাদের এই ভিডিওগুলো অবশ্যই ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব আমি তো আপনাদেরই ঘরেরই মেয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কালকে আবার এই সময়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব বাই বাই